আজকে তোমরা ভালো আছো? এই ভিডিওতে আমরা দেখবো যে অর্থনীতি ও পঞ্চবার্ষিক পরিকল্পনার WBCS মিসেলেনিয়াস ও আদার্স এক্সামের যাবতীয় সল পেপার প্রিভিয়াস ইয়ারের সমস্ত এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। যে কোনো পরীক্ষা সাধারণত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই কিছু প্রশ্ন রিপিটেড হয়, তো এসো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। একটা কথা বলে রাখি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, 1 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকা নোটে থাকে ভারত সচিব, ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। নেক্সট কোয়েশ্চেন 3, মুদ্রাস্ফীতি কি কারণে হয়? মুদ্রাস্ফীতি হয় ভোগ্য পণ্যের মূল্য বেশি হলে, জিনিসপত্রের দাম বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, 2006 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় কোথায়? ওয়ার্ল্ড হেরিটেজ বার্ষিক ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। কোশ্চেন নম্বর 5, অর্থ কমিশন হল সরকারের বার্ষিক বাজেট তৈরির জন্য একটি সংস্থা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পদ বন্টন পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা। অ্যান্সার সি, অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক বন্টনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মেয়াদ হলো 5 বছর এবং এটি রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ নির্বাচিত হয়। এখানে 3টা প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টন করে, মানে বিভিন্ন ধরনের চুক্তির বা সমস্যার সমাধান করে এই অর্থ কমিশন। আর নেক্সট হচ্ছে এর মেয়াদ হচ্ছে 5 বছর। আর 3 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে, এটা রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি, গ্রামীণ ঋণ নীতি, সুদ সংক্রান্ত নীতি, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। অ্যান্সার এখানে ডি, রাজ্য সংক্রান্ত নীতি। সেখানে রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে। কোশ্চেন নম্বর 8, অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপন করা যেতে পারে? কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যেতে পারে, অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয়, রাজ্যসভায় উত্থাপন করা হয় না। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, কোনো দেশের জাতীয় আয় সে দেশের সরকারি বার্ষিক রাজস্ব, সে দেশের উপাদানের আয়ের সমষ্টি। জাতীয় আয় হচ্ছে সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি। অ্যান্সার বি, জাতীয় আয় বলতে বোঝায় সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি। কোশ্চেন নাম্বার টেন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? প্রশান্ত চন্দ্র মহালান বিশ। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার হলেন প্রশান্ত চন্দ্র মহালান বিশ। অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন 11, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে? ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশি জোর দেওয়া হয়েছিল। অ্যান্সার ডি, ভারী ও মূল শিল্পের উপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জোর দেয় ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন
টুয়েলভ ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্বৃহৎ সূত্র হলো পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্র থেকে ভারতের সব থেকে বেশি অন্তর্দেশীয় উৎপাদনের সূত্র। নেক্সট প্রশ্ন 30, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? ভারতের রিজার্ভ ব্যাংকের নগদ জমার অনুপাত সিআরআর অর্থাৎ 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট পরিবর্তন করেনি, ভারতীয় রিজার্ভ ব্যাংক 50 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে। সঠিক সূচক সংখ্যা নির্বাচন করুন। এখানে অ্যান্সার হবে ডি, সবকটি ঠিক, যদিও এটা বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়। আমি একটা প্রশ্ন এখান থেকে বলতে পারি যে এবছর WBP SI পরীক্ষা যেটা এসেছিল, রেপো রেট নির্ধারণ করেন কে? রেপো রেট নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক, সরি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2007 ও 2012 সালের খসড়ার মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য হয়েছিল তা হলো 9%। কোশ্চেন নাম্বার 15, নিম্নোক্ত কোন কর শুল্কগুলি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? ভূমি রাজস্ব কর কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়। নেক্সট প্রশ্ন, ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মীদের মহার্গ ভাতা নির্ধারণ করা হয় তা হলো পাইকারি মূল্য সূচক। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি মহিলা সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা নির্ধারণ করা হয়। নেক্সট প্রশ্ন 17, সাম্প্রতিককালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে নিচের কোন শিল্প সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? IT কোম্পানি। নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছে 1995 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে সংগঠিত বা স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন 19, ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীভূত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? অষ্টম পরিকল্পনা। ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীভূত পরিকল্পনার সূচনা হয় অষ্টম পরিকল্পনায়। বিকেন্দ্রীভূত পরিকল্পনার সূচনা হয় অষ্টম পরিকল্পনায়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্র সরকার 13 সদস্যের সচিব পর্যায়ে কমিটি গঠন করেছিলেন, তার শীর্ষে ছিলেন প্রাইস সুষমা নাথ। যাই হোক, প্রশ্নটার অ্যান্সার সঠিক এটা নিয়ে একটা কনফিউশন আছে। পরবর্তী প্রশ্ন এসে দেখি, কোশ্চেন নাম্বার 21, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করেন না? প্রাইম লেন্ডিং রেট বাকিগুলি নির্ধারণ করে, CRR, রেপো রেট, SLR। হয়তো পরীক্ষায় প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দিতে পারে যে CRR বা SLR কে নির্ধারণ করে, তখন অপশন হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে যেটা রিজার্ভ ব্যাংক ঠিক করে না, নির্ধারণ করে না, সেটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? পঞ্চম পরিকল্পনাটি মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করা হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আছে রত্ন ও অলঙ্কারাদি থেকে? কোশ্চেন নাম্বার 24, দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নির্মিত পরিকল্পনাগুলি কোনটি এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? অষ্টম পরিকল্পনায় কর্ম নিয়োগের উপর একটি গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন 25, ফিসক্যাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয়গুলির উপর প্রযোজ্য তা হলো বাজেটের ফিসক্যাল ও রেভিনিউ ঘাটতির উভয়ই। নেক্সট প্রশ্ন 26, কেন্দ্রীয় সরকার 2009-10 সালে বিলগ্নিকরণের মাধ্যমে 1,120 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধার্য করেছে, এখানে অ্যান্সার এই হবে। নেক্সট কোশ্চেন 27, ভারতের
আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতির মূল উদারনীতি চালু হয়েছিল 1991 সালে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের আমূল অর্থনৈতিক সংস্কার উদারনীতি চালু হয়েছিল 1991 সালে। পরবর্তী প্রশ্ন 28, পাইকারি মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে? 1993-94 সালকে পাইকারি মূল্যসূচকের ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে। কোশ্চেন নম্বর 29, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়ে থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সারনাথ। কোশ্চেন নম্বর 30, একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কত ছিল? 8%। কোশ্চেন নম্বর 31, কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হওয়ায় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি হলো অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বণ্টন করা হয় অর্থ কমিশনের সুপারিশ অনুসারে। নেক্সট প্রশ্ন 32, ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন? টি উদয়শঙ্কর ভারতের মুদ্রার নতুন চেহারা অঙ্কন করেন। কোশ্চেন নাম্বার 30, দশম পরিকল্পনার অর্থ ভারত কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? কৃষি। দশম পরিকল্পনার অর্থ ভারত কৃষি ক্ষেত্রে একটা রেভলিউশন এনেছিল। নেক্সট প্রশ্ন 34, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর। অর্থ কমিশন 5 বছর অন্তর গঠিত হয় এবং 5 বছরের স্থায়িত্বকাল। পরবর্তী প্রশ্ন 35, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে সাধারণত কেন্দ্র ও রাজ্যের আলাদা তালিকা থাকে এবং মাঝখানে থাকে যুগ্ম তালিকা, যেখানে কেন্দ্র রাজ্য উভয়ই হস্তক্ষেপ করতে পারে, কিন্তু কেন্দ্র রাজ্য তালিকার ক্ষেত্রে সাধারণত হস্তক্ষেপ করতে পারে না। বিশেষ ক্ষেত্রে কেবলমাত্র জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। নেক্সট প্রশ্ন 36, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন জাতীয় উন্নয়ন পরিষদ? জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন। কোশ্চেন নম্বর 37, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম সংশোধনী। 61তম সংশোধনী সংবিধানের সংশোধনের বয়স 21 থেকে 18 বছর করেছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। 21 থেকে 18 বছর বয়স হয়েছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোশ্চেন নম্বর 38, দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়? 6টি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছিল। নেক্সট প্রশ্ন, উদারনীতির অর্থ কী? উদারনীতির অর্থ হলো শিল্পে লাইসেন্স প্রথার অবসারণ, ক্ষুদ্র শিল্পের সারণীতে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা, MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া। 90-এর দশকে ভারত সরকার কোনগুলি গ্রহণ করেছিল? এখানে তিনটা অপশনই সঠিক, উদারনীতির অর্থ তিনটাতেই যথার্থ হবে। পরবর্তী প্রশ্ন 40, পরিকল্পনা কমিশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক, সাংবিধানিক বা আধা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। কোশ্চেন 41, ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? ভারতের আর্থিক নীতি প্রণয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি যুক্ত। সমস্ত ব্যাংকের কর্তা বলা যেতে পারে রিজার্ভ ব্যাঙ্ককে, ইনি ভারতের আর্থিক নীতি নির্ধারণ করে থাকেন। পরবর্তী প্রশ্ন 42, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারতের সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সাহায্য করেছে? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। কোশ্চেন নম্বর 43, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী? কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য। কোশ্চেন নম্বর 44, ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? ভারতীয় অর্থ কমিশন। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে আসছে। পরবর্তী প্রশ্ন
45 কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, IMF হচ্ছে বিশ্ব বাণিজ্য একটা সংস্থা, বিশ্ব ব্যাংকিং সংস্থা একটা। ভারতে যেমন রিজার্ভ ব্যাংক আছে, এটা সমগ্র বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত দেশের কথা বলা যেতে পারে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরবর্তী প্রশ্ন 46, মূলধন কাকে কাকে বলে? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। পরবর্তী প্রশ্ন 47, ভারতে নয়া অর্থনীতি নীতি চালু হয় 1991 সালে? নয়া অর্থনীতি চালু হয় 1991 সালে। কোশ্চেন নম্বর 48, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো পরিষেবা ক্ষেত্র। কোশ্চেন নম্বর 49, ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 50, ভারতের জাতীয় যোজনা কমিশন হলো কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। কোশ্চেন নম্বর 51, যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পর উৎপাদনে কোনো হ্রাস না ঘটে, এই অবস্থাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। কোশ্চেন নম্বর 52, ভারতের কৃষিক্ষেত্রের অধিক অংশে বৈশিষ্ট্য দেখা যায় ক্ষুদ্রায়তন কৃষিজোত। ক্ষুদ্রায়তন কৃষিজোত হলো ভারতের কৃষি ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন 53, টার্সিয়ারি সেক্টরের কৃষিক্ষেত্রের মধ্যে এটি পড়ে পরিষেবা সংক্রান্ত কার্য, পরিষেবা সংক্রান্ত কার্য টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। কোশ্চেন নম্বর 54, পরিকল্পনার অর্থ সংস্থান টাকার যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়। কর রাজস্ব বৃদ্ধি বলে পরিকল্পনার অর্থ সংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 55, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয় ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করতে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ক্যাশ রিজার্ভ রেশিও CRR বৃদ্ধি করার নির্দেশ দেয়। নেক্সট প্রশ্ন, ভারতের আর্থিক কাঠামো সংস্কারের জন্য এই ব্যবস্থা নেই, দেশীয় বাজার বৈদেশিক বাজারের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 57, প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থার সৃষ্টি করে, এখানে অ্যান্সার হবে আয় বৈষম্য বাড়িয়ে দেয়। পরবর্তী প্রশ্ন 58, WTO ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে এই নির্দেশ দেয় বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তা নীতি, অর্থাৎ বাণিজ্যিক সম্প্রসারণ নীতির উপর বেশি জোর দেয় WTO। পরবর্তী প্রশ্ন 59, ভুল বিবৃতিটি চিহ্নিতকরণ, আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন কোনটি? সরকারি বাজেটের ঘাটতি হ্রাস, আর্থিক ক্ষেত্রগুলি মুনাফা বাড়ানো, মুদ্রাস্ফীতির চাপ কমানো, লেনদেনের ঘাটতি বৃদ্ধি। এখানে ভুল বিবৃতি হচ্ছে মুদ্রাস্ফীতির চাপ কমানো, আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন। বাকি তিনটি সঠিক, কিন্তু সি অ্যান্সারটা ভুল। পরবর্তী প্রশ্ন, কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশলী বিশেষ উপকার হয় বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকের। কৃষিক্ষেত্রে যদি কোনো নতুন নিয়ম আসে, সেক্ষেত্রে বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের বেশি উপকার হয়। নেক্সট প্রশ্ন 61, কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্তু এর সার্ভিস সেক্টর জন্য উদ্যোগমূলক? বৃক্ষরোপণ, অ্যান্সার ডি বৃক্ষরোপণ, বনজ উদ্যোগ নয় বৃক্ষরোপণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো নাবার্ড। কোশ্চেন নম্বর 63, অর্থনৈতিক কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হলো SLR ও CRR উভয় বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, কৃষি আয় কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার, বিলগ্নিকরণ নীতি এইভাবে কাজ করে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করে। সুতরাং বিলগ্নিকরণ নীতির মূল কার্যকলাপ হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা। 66, ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে পরোক্ষ কর থেকে,
ইনডাইরেক্ট ট্যাক্স। পরবর্তী প্রশ্ন 67, শিল্প সম্প্রসারণের জন্য পরিণত মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত উন্নয়ন ব্যাংকসমূহ। 68, নিম্নলিখিতের মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়? মরিশাস, অ্যান্সার সি, মরিশাস সার্কের সদস্য নয়। 69, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে বর্তমান শিল্পনীতির মনোভাব হল বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো। কোয়েশ্চেন নাম্বার 70, কোন পরিকল্পনার সময় ভারতে পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়। কোয়েশ্চেন নাম্বার 71, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরুদ্ধের সময়কাল হল 1966 থেকে 1970 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন 72, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয়? প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র, তিনটি শ্রেণীবিন্যাস করা হয়েছে অর্থনীতিকে। পরবর্তী প্রশ্ন 73, কেন্দ্র রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অর্থ কমিশন। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটি হলো প্রাথমিক কৃষি ঋণ সংস্থা, নাবার্ড। এখানে নাবার্ড নয়, প্রাথমিক কৃষি ঋণ সংস্থা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে যুক্ত গ্রামের উন্নয়ন, যদি জোরদার নিজেই বর্গদারকে ঋণ প্রদান করে তবে তাকে কি বলে? পুঁজিবাদী আওয়াজ বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে 77, শিল্পের জন্য ঋণ দান করে থাকে উপরের সবগুলি, ITBI, IFCI, SFC, উপরের সবগুলি। নেক্সট প্রশ্ন 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল? 14টি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভারতের 1 টাকা কাগজে মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থ মন্ত্রক। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। কোশ্চেন নম্বর 83, 2013-তে নিযুক্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য। কোশ্চেন নম্বর 84, মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলে যারা বছরে 183 দিনের কম কাজ পায়। কোশ্চেন নম্বর 85, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? আর সি দত্ত অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ। কোশ্চেন নম্বর 86, RBI 2014-15 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্পমেয়াদী অক্ষর অধিকারের মধ্যে পড়ে না? সেটা হচ্ছে PSUগুলির ঋণ নিশ্চিত করা। কোশ্চেন নম্বর 87, 2013-14 সালে ভারতের সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থান? মরিশাস দ্বিতীয় স্থানে আছে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন 98, 2014-15 সালে ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি FDI পাওয়া গেছে? উপরের কোনোটাই নয়, এখানে ম্যানুফ্যাকচারিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, রিটেল ও হোল স্টেট, এটা কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন 89, 2014-15 সালে ভারতের জাতীয় আয় কত শতাংশ স্থূল রাজস্ব ঘাটতি? উপরের কোনোটিই নয় এখানে। পরবর্তী প্রশ্ন 19, ভারতের প্ল্যানিং কমিশনের সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীভূত পরিকল্পনা চালু করে? এখানে সঠিক অ্যান্সার দেওয়া নেই, অপশানটা ভুল আছে, কেন অষ্টম পরিকল্পনা, অষ্টম অথবা দশম, প্রশ্নটা হবে দশমই হবে, অ্যান্সার সি দশম। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1966 থেকে 99 সাল পর্যন্ত। 92, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার ছিল 18%। কোশ্চেন নম্বর 93, শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েভার ব্যবহার করেছেন আইসো ডেফেন্স। পরবর্তী প্রশ্ন 94, 2015 সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন ক্ষেত্রে ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে সহযোগিতার লক্ষ্যে মৌ স্বাক্ষর করে? এনার্জি,
বিষয়ে। কোশ্চেন নম্বর 95, কেএল লিমিটেড নভেম্বর 2015 শেষে সপ্তাহে পাইপ লাইন ব্যবহারের অধিকারের জন্য একটি মহাকাশ প্রযুক্তি ভিত্তিক পেট্রোলের পোর্টালের ব্যবহার সূচনা করে, ভুবন গেল পোর্টাল। অ্যান্সার এ। পরবর্তী প্রশ্ন 96, বর্তমানে নীতি আয়োগের উপর চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছিল? অরবিন্দ পনাগুড়িয়া। সেই সময় অরবিন্দ পনাগুড়িয়াকে প্রথম নীতি আয়োগের উপ চেয়ারম্যান নিযুক্ত করা হয়। কোশ্চেন 97, 2015 সালের জুলাই মাসে ভারত ও তাজিকিস্তানের মধ্যে যে নোট ভার্বাল বিনিময় করা হয় তার বিষয় হলো, তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটার ল্যাব তৈরি করে। পরবর্তী 98, ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014-15 সালের ভারতে আইটি ও আইটিএস এবং বিপিও সেবায় ভারতে মোট রপ্তানি কত বৃদ্ধি পায়? 14.8%। কোশ্চেন নম্বর 99, নীতি আয়োগ গঠিত হয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে? কোশ্চেন নম্বর 100, কেন্দ্রীয় ক্যাবিনেটে 9 ডিসেম্বর 2015 কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে? রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ উন্নয়ন বিল। নিয়ন্ত্রণ উন্নয়ন বিলের জন্য ক্লিয়ার এস্টেট প্রদান করেছে কেন্দ্রীয় ক্যাবিনেট 2015 সালের 9 ডিসেম্বর। কোশ্চেন নম্বর 101, ডিসেম্বরে 2015 অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে কোনটি সঠিক নয়? এখানে অ্যান্সার ডি, এগুলো সকলই সঠিক। পরবর্তী প্রশ্ন 102, এখন পর্যন্ত কয়টি ফিনান্স কমিশন তাদের প্রতিবেদন পেশ করেছে? 12টি ফিনান্স কমিশন হয়েছে এখন পর্যন্ত। পরবর্তী প্রশ্ন 103, নীতি নিট ডিসেম্বর 2015 কোন আইটি কোম্পানির সাথে একটি শিল্প শিক্ষামূলক অংশীদারিত্ব প্রবেশ করেছে? এইচপি। নেক্সট প্রশ্ন 104, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর। কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত হচ্ছে কর্পোরেশন কর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের উপর অন্তঃশুল্ক, এখানে কর্পোরেশন কর হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। কোশ্চেন নম্বর 105, বস্ত্র ও এমএসএমই মন্ত্রণালয়ের মধ্যে কোন শহরের একটি টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য মৌ স্বাক্ষর হয়? কানপুর। অ্যান্সার হবে কানপুর সি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর লেটেস্ট আপডেটেড ভিডিও। থ্যাংক ইউ।